ভাইজাগের রাস্তাগুলো খুব সুন্দর, আর এই জায়গাটা সুন্দর হবে কারণ এটা নেভির এলাকা, আর্মির এলাকা। আর এখান থেকেই হচ্ছে আপনার আই কার্ড দেখিয়ে তারপরে ঢুকতে হবে এর ভেতরে। জয়েন এবং গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষাখাচের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগতম। এখন রয়েছি আমি ভাইজাগে লাইট হাউসে, তো সেখানে রয়েছি, তার ভেতরটাই দেখবো আমরা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা, চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষাখাচ। আর চলুন তাহলে এগোই লাইট হাউসের ভেতরে। লাইট হাউসের ভেতরটা নিয়ে খুব সুন্দর, আমি ঢুকে যতটুকু নিয়ে এসেছি সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আমার। খুব সুন্দর গাছগাছড়া দিয়ে সাজানো, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর তার মধ্যে দিয়ে হাঁটতে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। সাধারণত অন্যান্য টাওয়ারসগুলোতে খুব একটা বেশি ঢুকতে মুক্তে দেয় না, ভেতরটা ঢুকতে দেয়, কিন্তু এখানে দেয়। চলুন তাহলে ভেতরটা দেখে নিই, আর ভালো লাগলে লাইক শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। চলুন তাহলে দেখতে থাকি, শুরু করি আজকের ব্লগ। এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে ডলফিন নোজ ওয়াচ টাওয়ার দেখার জন্য ঢুকতে হবে। ভেতরটা অসাধারণ সুন্দর, সাজানো গোছানো, আর্মি এলাকা, সাজানো গোছানো হবে। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ারের মাথায় আমরা উঠবো, আর এখানে খুলে ফেলুন আপনার পাদুকা দুটো, জুতো খুলে ভেতরে প্রবেশ, মন্দির টাইপের ব্যাপার। যাই হোক, আমরাও জুতো খুলে নিয়েছি, জুতো খুলে চলুন যাওয়া যাক লাইট হাউসের ভেতরে। আর আমরা উঠবো ওই ওপরে, রয়েছে কিছু দর্শক এখনও ওপরে, ওপরে কিছু লোকজন এখনও রয়েছে, ওনারা নামবেন, আমরা উঠবো, এরকমই ব্যাপার। আর এই সাইডটায় রয়েছে বড় একটা ছাতা, মানে ডিজাইনটা না, র্যাডার, র্যাডার, র্যাডার হাউসটা রয়েছে ওই সাইডে। আর সাজানো গোছানো জায়গা, পিছনটাও খুব সুন্দর শুনেছি, দেখিনি। চলুন আপাতত আগে আমরা ওয়াচ টাওয়ারে উঠি, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারের প্রবেশপথ, আর এই সিঁড়ি দিয়েই আমরা উঠবো ওয়াচ টাওয়ারের উপর। আর সিঁড়ি দিয়ে হাঁটার সাথে সাথে এরকম জানলা পাবো, জানলা দিয়ে সুন্দর ভিউ দেখা যায়, অসাধারণ। ওই মাথায় উঠতে হবে, চলুন তাহলে আমরাও এক পা দু পা করে উঠতে থাকি, আর জানলা দিয়ে দেখতে থাকি প্রাকৃতিক সৌন্দর্যকে। জানলা দিয়ে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, ওপর থেকে এটাকে দেখতে মানে আরো ভালো লাগবে। চলুন ওপর থেকে দেখি, এক পা দুপা করে জানলা দিয়ে উঁকি মেরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একদম ওপরের পর্যায়ে, অন্তিম পর্যায়ে চলে এসেছি। এই সিঁড়িটা দিয়েই আমরা ওপরে উঠেছি, দেখুন কিভাবে ঘোরানো সিঁড়ি। আর এই হচ্ছে অন্তিম পর্যায়ের সেই সিঁড়ি যেটা বেয়ে উঠতে হবে, উঠছে সবাই, আমাকে উঠতে হবে, একটু ভয় লাগে তবু উঠছি, চলুন এরা উঠে যাক, এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে গেছে। আর মাত্র কয়েক কদম তারপরেই এই জায়গা দিয়ে উঠে একদম ডলফিন নোজ টাওয়ারের মাথায় চলুন উঠি আমি এবারে। এই জায়গাটার দরজাটা খুব ছোট, দেখছেন কিরকম নিচু হয়ে বেরোতে হচ্ছে, এরকম আমাকেও হবে নিচু হয়ে বেরোতে। আর এই হচ্ছে সেই ডলফিন নোজ টাওয়ারের রিফ্লেক্টরটা, মানে আমি ছোটোবেলায় ভাবতাম যে এখান থেকে কোনো হ্যালোজিন টাইপের বড় লাইট দিয়ে হচ্ছে বা সার্চ লাইট দিয়ে হচ্ছে লাইটটাকে ফেলা হয়, কিন্তু ওপরে উঠে দেখছি না ব্যাপারটা সেরকম না। ভেতরে লাইট অবশ্যই আছে একটা, কিন্তু ম্যাক্সিমাম কারিশমাই হচ্ছে এই রিফ্লেক্টরের। তো চলুন বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে সেই র্যাডার হাউস, র্যাডার ঘুরছে টাটাগড়ায়, আর দূরে দেখা যাচ্ছে ওই ডলফিন নোজ ইরাদা বিচ, আগের ব্লকে যেখানটা দেখিয়েছিলাম। হ্যাঁ, ওপরে আসছে লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ওপরে আর একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা নিষেধ, তবে ইরাদা বীচ ভাইজাগের সব থেকে সুন্দর সি বিচের মধ্যে একটা, এবং ভার্জিন বীচ, প্লিজ দেখে নিতে পারেন ব্লগটা। আমি
লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে, দেখুন আসছে, ট্যাক করে ক্লিক করে দিন এবং দেখতে পারেন সুন্দর জায়গা। এদিকটা প্রচণ্ড ভিড়, তাই যাব না। এখানে লেখা যাচ্ছে ডু নট টাচ, টাচ করার তো কোনো ব্যাপারই নেই, কারণ হচ্ছে এটা কাঁচ দিয়ে ঘেরা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি লাইট হাউসের ওপরে। আর ওপরে একটুখানি উঁচু থেকে আমার ভয় লাগে, আপনারা তো জানেন, কিন্তু আস্তে আস্তেই এই উঁচু নিচু করতে করতে আজকে ভয়টা আস্তে আস্তে কাটছে। এখন আমি ধরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব একটা বেশি নয়, ফুট চারেকের জায়গা আছে, তিন ফুটের মতন ওপরে প্যাসেজ আছে আর প্রচুর লোক আছে, ওদিকটা ভিড়। তাই এখন যাচ্ছি না, ওপর থেকে দেখানোর চেষ্টা করছি পুরো ভিউটাকে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার তো করবেন। আপ চলুন তাহলে দেখতে থাকি ওপর থেকে লাইট হাউসের ওপর থেকে টোটাল ভিউটা। কি অসাধারণ ভিউ পয়েন্ট দেখুন, মানে যারা ফ্লাইট চেপেছেন তারা জানেন যে যেরকমভাবে আকাশ কিরকম একটা দিগন্ত লেগে মিশে যায়, দুটো ব্লু কালার মিশে যাচ্ছে কোথাও, ঠিক সেইভাবেই এখানে নীল সমুদ্র নীল আকাশ মিলেমিশে একটা দিগন্ত লেগে মিশে গেছে, একাকার হয়ে গেছে, অসাধারণ সুন্দর। আর দূরে দেখা যাচ্ছে জাহাজ, আর এদিকে কিছু বোল্ডার টোল্ডার ফেলে একটা পজিশন করা আছে, কিসের জন্য করেছে আমি জানি না। আর দূরে দেখা যাচ্ছে ভাইজাগ শহর, আর এই পথ দিয়েই বন্দরে ঢোকে জাহাজগুলো। আমরা পরের ব্লগে দেখবো ভাইজাগ বন্দর, সেটা খুব সুন্দর জায়গা, কিন্তু যাব দেখব, আপনারাও বলবেন কেমন লাগলো জায়গাটা। আর দেখুন যেটা বলছিলাম, নীল সমুদ্র নীল আকাশ দিগন্ত রেখায় মিলে গেছে। আর ঠিক পিছন দিকটা, মানে ওয়াচ টাওয়ারের পিছন দিকটা নিচটা দেখুন, ছোটো 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 লাগছে মানুষগুলোকে, ওখানেও যাবো আমরা দেখতে কীরকম ওই জায়গা থেকে ভিউ পয়েন্টটা কীরকম হয়। আর এই খাড়িপথগুলো দিয়েই কিন্তু ওই জাহাজগুলো ভেতরে ঢোকে, যেগুলো রিপেয়ারের জন্য আসে বা সাবমেরিন সব আসার সময় রাস্তায় দেখলেন এক্সেবার্কের এক জাহাজ কোম্পানিগুলো রয়েছে। আর পুরো জায়গাটা কিন্তু ইন্ডিয়ান আর্মি, আর দূরে ওই ভাইজাগ সিটি, যে ভাইজাগ সিটিতে আমরা ছিলাম, যে আরকে বিচে বসে আমরা ওয়াচ টাওয়ারটাকে রাত্রিবেলায় দেখেছিলাম, আর সেই ওয়াচ টাওয়ারের মাথা থেকে আমরা আরকে বিচকে দেখছি। সত্যি একটা লাইফ টাইম অভিজ্ঞতা, অসাধারণ সুন্দর লাগছে জায়গাটাকে। মানে ভাইজাগ বেড়াতে আসলে প্লিজ ওয়াচ টাওয়ারে আসবেন, খুব সুন্দর জায়গাটা। আর দূরে সমুদ্র আর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে, একটু জুম করে দেখাতে পারলে ভালো তো, দেখুন জুম করলে একটু ভিডিও কোয়ালিটি খারাপ হয়। ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা কিছু টাওয়ার টাওয়ার দেখছেন, ওই জায়গাটাই হচ্ছে বন্ধ। আর ওই যে জাহাজগুলো দেখা যাচ্ছে দূরে, কিছু জাহাজ এখনো আসছে। লাইট হাউস দেখা তো হয়ে গেল, এবার নিচে নামার তো না, চলুন নেমে লাইট হাউসের পিছন থেকে সমুদ্রের ভিউটা দেখছি একবার। আবার সেই একই ঘোরানো সিঁড়িপথে নিচে নামার পালা। ফাইনালি আমরা নিচে চলে এসেছি, এইবার আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর। আর চলুন পিছনে গিয়ে দেখি, অনেকে বসে বসে আছে ওখানে, ওখান থেকে সমুদ্রকে কেমন দেখতে, চলুন তাহলে দেখা যাক। তো এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ঠিক পিছন সাইডটা, টপ থেকে যে জায়গাটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাটায়, আর ওই যে দূরে ভাইজাগ সিটি, খাড়িপথ, আর এই নীল সমুদ্র আর এই নীল আকাশ, এটা দারুণ জায়গা। আর এখানের পরিবেশটা এত সুন্দর, সুন্দর হাওয়া দিচ্ছে, সামনে সমুদ্র, একদম প্রেম প্রেম পাওয়ার ব্যাপার, একটা রোমান্টিক জায়গা। এইদিকে না বট গাছটা সুন্দর লাগলো, তাই ক্যাপচার করলাম, কি সুন্দর ঝুড়ি নেমেছে, আর গোল বট গাছটা একদম। আর বট গাছের পাশেই এই সেই র্যাডার টাওয়ারটা, র্যাডার সবসময় তার কাজ করে যাচ্ছে। আর চারিধারটা না খুব সুন্দরভাবে সাজানো, আর অনেক ফুল গাছ আছে দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো গোছানো একটা কমপ্লিট জায়গা, খুবই সুন্দর জায়গা। আর সাধারণত আর্মি বেস জায়গাগুলো খুব সুন্দরই হয়, পেয়ারা গাছও আছে, পেয়ারা হয়নি, ওই দিকটা হচ্ছে পুরোটাই র্যাডার এরিয়া, যাওয়া বারণ।
আর ওই ওয়াচ টাওয়ারের মাথায় আমরা উঠেছিলাম। ওয়াচ টাওয়ার থেকে সুন্দর প্রকৃতি আমাদের দেখা কমপ্লিট। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। তবে আজকের মতন এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা।